একজন প্রতিযোগী লড়বে, একমাত্র এই যে এ ব্লান্ডার আছে এটার জন্য লড়বে, যে জিতবে সে পুরস্কার হিসাবে এটা পাবে। আসসালামু আলাইকুম বুজুন রসিকরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে আসলাম। এখানে রয়েছে 3 কেজি গরুর মাংস আর সর্বমোট 100টি রুটি, সিদ্ধ রুটি এটা, আর এখানে আছে 34টা, এখানে 33টা, এখানে 33টা। তো আমরা ভিডিওটা শুরু করবো। শুরু করার একটি কথা, আজকে যে তিনজন প্রতিযোগী লড়বে, একমাত্র এই যে এ ব্লান্ডার আছে এটার জন্য লড়বে, যে জিতবে সে পুরস্কার হিসাবে এটা পাবে। তো আমি শুরুতে এখন একটু রুটিটা গুনবো। এখানে ভলান্টিয়ার মোহন আছে, মোহন একটু রুটিটা তাড়াতাড়ি গুনে দাও। তিনজন প্রতিযোগী লড়বে, একমাত্র এই যে এ ব্লান্ডার আছে এটার জন্য লড়বে, যে জিতবে সে পুরস্কার হিসাবে এটা পাবে। তো আমি শুরুতে এখন একটু রুটিটা গুনবো। এখানে ভলান্টিয়ার মোহন আছে, মোহন একটু রুটিটা তাড়াতাড়ি গুনে দাও। এক একটু জোরে মাইক্রোফোনটা কাছে নাও, মাইক্রোফোনটা কাছে নাও। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এখানে 23, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157,
৩৬ এখানে একটা বেশি আছে, এখানে ৩৬ হয়ে গেছে, এখানে ৩৩, এখানে ৩৩, আর এখানে হলো ৩৪, মোট ১০০ রুটি দেওয়া হয়েছে। তো আমি এখন শুরুতে এদের পরিচয়টা একটু নিব, শুরুতে পরিচয়টা নিব কে কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? রিয়াদ। ওর নাম রিয়াদ। আপনি কি করেন? রাজমিস্ত্রির কন্ট্রাক্টর। উনি রাজমিস্ত্রির কন্ট্রাক্টর। তো আপনি কি আছে খেতে পারবেন? অবশ্যই চেষ্টা করব। এ প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য আপনাকে কেউ জোর জবরদস্তি করেছিল? না, আপনি নিজের ইচ্ছা অংশগ্রহণ করতেছেন? নিজের ইচ্ছা অংশগ্রহণ করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? দিদার। আপনি কি করেন? পারিবারিক কাজ করি। আর এ প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য আপনাকে কেউ কি জোর জবরদস্তি করেছিল? জি না। আপনি নিজের ইচ্ছা অংশগ্রহণ করতেছেন? জি, নিজের ইচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? ইউসুফ। আপনি কি করেন? ব্যবসা। আপনি কি আছে খেতে পারবেন? চেষ্টা করব। এই প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য আপনাকে জোর জবরদস্তি করেছিল? না, নিজের ইচ্ছা অংশগ্রহণ করতেছেন? নিজের ইচ্ছা করতে। আচ্ছা বন্ধুরা, তো আমরা পরিচয় পর্ব শেষ করলাম। এখানে আমাদের রাস্তা আছে, তো দেখতে পাচ্ছেন চাঁদপুর কুমিল্লা মহাসড়ক, একটু সাইড দাও। চাঁদপুর কুমিল্লা মহাসড়ক, এটা হলো মেয়র স্টেশন, এটা হলো আলমামন হোটেলের সামনে আমরা অনুষ্ঠানটা করতেছি। তো আমরা আর ভিডিওটা বড় করবো না, আমরা এখনই শুরু করতে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ব্যালেন্ডার পুরস্কার রয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও এখনই শুরু হয়ে যাবে, এখানে স্টপওয়াচ দেওয়া আছে, স্টপওয়াচ ক্লিক করলে শুরু হয়ে যাবে। তো সবাই রেডি? শুরু হলে আমরা সবাই হাততালি দিব। ওকে, স্টার্ট, হাততালি হবে। শুরু হয়ে গেছে, দিদার অলরেডি শুরু করে দিছে, একটা শেষ করতে। দিদার তো গই গেছে, অসুবিধা না, আস্তে আস্তে খা। কোনো টাইম নাই, সবাই নিজ টাইমে খাবে, নিজ টাইমে। আস্তে ধীরে ধীরে ফানি আছে, কোনো জোরাজুরি নাই।
আমরা সর্বশেষ আবার হিসাব করব কে কয়েকটা খাইছে, তখন আমরা বিজয় ঘোষণা করব। ইসুফ একটু তাড়াতাড়ি করো, ইসুফ এখনই হাল ছাড়লে হবে না, এখনই হাল ছাড়লে হবে না, চেষ্টা করো। মোটা ভাবিলে কি বাল খায় সাতটা দিতে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিদার ভালো খাইতেছে। ৩:৩০ হয়ে গেছে আর রুটি ছেড়ে আর পরে লাইনেটা কি দিয়ে আছে, হ্যাঁ হাতের লগে যাই, হ্যাঁ আর দিতে করতে এইসব নির্ভর মারতেছে, নির্ভর মারতেছে। গ্যালারি থেকে বহুত কথা আইবে, ওই খেলার শুনতেই তো না। না আমরা ইসুফের ফটকে আছে, হ্যাঁ হ্যাঁ ইসুফের ফটকে আছে, অস্ত্র ধীরে খাইতেছে, হ্যাঁ আস্তে আস্তে খাইল। ১ কেজিতে ১০০ গ্রাম আটটি আরো জলদি খাইতে ৬৭ খানা
তোর বডি আর এর বডি দেখ, তুই একটু ঘুরি তাহলে, তুই যে দেখ তাহলে দেখ না, বাতাসে ঘুরছে, তুই বলে বাতাসে কেন, এই যা যা দিদা দুর্বল হয়ে গেছে, তোদের শুধু তোদের শুধু পুরস্কারটা অপেক্ষা করতেছে কার হাতে যায়। এখন জোল আছে, জোল সহ খেতে হবে, জোল সহ এক কেজি দিদার, তুই খালি জোল মার, এখন জলদি মার, এক কেজি বেশি না, এক কেজি, এক কেজি মাংস হাত দেওয়া যাবে না, প্রতিযোগিতা যেটা নিও, এক কেজি বেশি দেওয়া যাবে না, এক কেজি মাংস, পরে লাস্টে আমরা হিসাব করবো কে কয়টা রুটি খেতে পারে। আরে একটা হাত পাকা হইল তো দিদার দুর্বল হয়ে গেছে, ইসব ইসব সুযোগ, ইসব সুযোগ, জলদি বাড়তে দাও, মালগুলো মালগুলো পুরস্কারটা অপেক্ষা করতেছে রিয়াদ, রিয়াদ রিয়াদ আস্তে আস্তে বাজতেছে, এক কেজি দেওয়া হয়েছে, এক কেজি, এক কেজি, এ জলদি যা, দশটা রুটি খাওয়া যাবে, এখন খাইবো তো, গেল এ খাইবো আমরা, দেখ জলদি খাইতে থাক, এসব আস্তে আস্তে খাইতে থাকো, অত মারামারি নাই,
নরম করি হল দিদার হাততালি হবে হাততালি দর্শক নাই দিবি না তুলে পয়সা লাগতো হাটি ফালাই দাও হাটি ফালাই দাও দর্শক মারপিট চলছে মারপিট মারপিট দিদার দুর্বল হয়ে গেছে দিদার রিয়াদের জন্য সুযোগ আমাদের রাজা রাজা বোঝন রসিক বোঝন রসিক পাইলে দেখ কার দরকার হ্যাঁ রিয়াদের অ্যাকশন ঠিক আছে রিয়াদ আস্তে আস্তে মারতেছে আরে ভালা করে একটা ঠাসাতে নিচে থাকি দিদার রুটি নিচে আবার সুবিধা না বাতাস গরম লাগিয়ে দিকে রুটি পঁয়ত্রিশটা লাগলে হেরে দেওয়া হবে যা লাগে তাই দেওয়া হবে গনা হবে রুটি রুটি গনা হবে দিকে না আসাই মাল
আনো কাকু ও না খেলা হলো চলতে আছে খেলাটা হলো চলতে আছে খেলাটা শেষ হবে তাহলে জাগাতে জাগাতে আনতে পারো আস্তে 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 খাও বেশি কোন টাইম নাই যতক্ষণ পর্যন্ত খাইতে পারে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও কোনো টাইমিং নাই কোনো টাইমিং নাই সর্বশেষ রুটি করোনা করা হবে না হিলে আমি দিয়ে দোয়া কর ইয়েজন না আইয়ে মুখটা খুলে যান শেখ না আর না আইয়ে রিয়েজা কোন আলাইছে পরবর্তী আমাদের শামু মামার হোটেলে হবে ইনশাল্লাহ আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও মানুষের কথা শুনে লাভ নাই না আমি তো ভাবছি ফ্যান আছে ফ্যান দিয়ে নাই কে যা তোরা এমন একটা কামে ডিসপ্লে করছিস ফাঁকা ফাঁকা দরকার আছে বন্ধুরা একজন হার মাইনা গেছে উনি উঠে গেছে কত মিনিট গেছে এটা কম প্রায় 20 মিনিট হয়ে গেছে এখনো খাবার চলতেছে কোনো জোরাজুরি নাই না ফলে কোনো জোরাজুরি নাই উড়িষ্যা উড়িষ্যা রিয়াদ আর পারবে না আরে দিদার পারবে আর পারবে আরেকটা হাততালি হবে চালাই যাও দিদার দিদার
রুটি হিসাব করা হবে, তোমাদের সামনে রুটি হিসাব করা হবে, কেউ উঠবে না। আচ্ছা ওইদিকে একটু রিল্যাক্স হও, যাও যাও তুমি, তবে যাও না, পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে, ওইদিকে থাকা, এই ওরে জায়গা ঢবু, সে আরো খাইতে চলে কাক হিসাব করবো, একজন আগে উঠে গেছে, ওনার হিসাব হবে না, মহান ভাই দিতে আসো, মহান ভাই দিতে আসো, সবাই একটু জোরে 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 জোরে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, না এটা পরে, নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, ষোলোটা খেয়ে ছত্রিশটা দেওয়া হয়েছে, আর কটা খাইছে সে? আঠারোটা বন্ধুরা, এই যে দিদার খাইছে আঠারোটা, দিদার ধরে হাত তালি হবে, আঠারোটা। আর এটা ছিল রিয়াদ, দেখো রিয়াদের টা করা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো, সতেরো তাহলে দিদার আজকে বিজয়ী, দিদার আঠারোটা খাইছে, দিদার খাইছে আঠারোটা, আর এখানে রিয়াদ খাইছে ষোলোটা, আঠারোটা, একটা হিসাব করার দরকার নাই, এ পাঁচশোটা খাইছে, তো বন্ধুরা আমরা এখন পুরস্কার অনুষ্ঠানে চলে যাব, সবাই সাথেই থাকেন। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, আপনারা জানেন যে এই যে রিয়াদ অনেক পরিশ্রম করছে, ষোলোটা রুটি খাইছে, আর দিদার আঠারোটা, মাত্র দুইটা রুটির ব্যবধানে রিয়াদ সরি কি দিদার দিদার জিতে গেল। তো আমরা এখন এই যে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের সামনে পুরস্কার আছে, আমি একটু তাদের অনুভূতিটা জানবো। তো রিয়াদ কেমন লাগলো? ভালোই লাগলো আমার। এখন তুমি তো হেরে গেলা, কি খারাপ লাগতেছে? না না, পরবর্তীতে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে চাও? অবশ্যই অবশ্যই। আর আমাদের বিজয় আজকে হলো দিদার, তো দিদার কেমন লাগতেছে? ভালো লাগছে। জিতলা, অনুভূতি কেমন? খুব ভালো। আর পরবর্তীতে অনুষ্ঠানে যোগ দিতে চাও? দিতে চাই। তো আচ্ছা, আমাদের এই যে মামা, আমার মামা আছে, মামা এখন পুরস্কারটা দিতে, মা পুরস্কারটা দিয়ে দেন, তো হাততালি হবে, হাততালি হবে, একটু দেখা সুন্দরভাবে দেখাও। তো বন্ধুরা আমরা দিয়ে দিলাম, তো রিয়াদ মন খারাপ করা কিছু নাই, আবার আমরা ডাকবো কোনো অনুষ্ঠানে, ইনশাল্লাহ তুমি জিততে পারবা। তো বন্ধুরা আজকে অতটুকুই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বুজন রসিক, আর আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও লাইক দিয়ে আমাদের সহযোগিতা করবেন, আমরা চ্যানেলের অংশ দিয়ে গরিবকে সহযোগিতা করি। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।